রাস্তা প্রশস্তকরণ কাজে নরসিংদী রায়পুরায় চলছে অনিয়মের মহোৎসব, দেখেও না দেখার ভান সংশ্লিষ্টদের। নরসিংদী পৌর শহরের আরশিনগর থেকে রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের কাজ করছে সড়ক ও জনপথ সওজ বিভাগ। এই রাস্তার কাজ সম্পন্ন করতে সড়ক ও জনপথ বিভাগের সাথে দুই বছর মেয়াদে 250 কোটি টাকার চুক্তি হয় রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। 16 ফুট সড়কটি প্রশস্তকরণে কার্যাদেশ মোতাবেক কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। এরপর থেকে নানা অনিয়মের মহোৎসবের মধ্য দিয়ে প্রশস্তকরণ কাজ চলছে সড়কটির বলে জানিয়েছেন স্থানীয়রা। আর অনিয়মের এই মহোৎসব দেখেও যেন না দেখার ভান করছেন সংশ্লিষ্টরা। মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে মুক্তিযোদ্ধা তোরণ পর্যন্ত রাস্তার গাইড ওয়াল নির্মাণে সিমেন্টের সাথে ভিটি বালু মিশিয়ে কাজ করা হচ্ছে। এই ভিটি বালু দিয়ে নির্মিত কাঁচা গাইড ওয়ালে চলছে প্লাস্টারের কাজ। আর এভাবেই কাজ করার অনুমতি আছে বলে জানান কর্মরত নির্মাণ শ্রমিকরা। নিয়মিত পরিদর্শনে আসছেন সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। ভিটি বালু মিশিয়ে গাইড ওয়াল নির্মাণ করার অনুমতি রয়েছে, তাই সিমেন্ট ও ভিটি বালু মিশিয়েই গাইড ওয়াল বা রাস্তার সাপোর্ট ওয়ালের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার সোহেল রানা। স্বল্প সময়ে নরসিংদী জেলা শহরের সাথে রায়পুরা উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম এই সড়কটির এভাবে প্রশস্তকরণের কাজ করলে অচিরেই ভোগান্তির কবলে পড়বে চলাচলকারীরা। তাই উদ্যতন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টে দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন জেলা সচেতন মহল ও স্থানীয়রা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।